দুই সপ্তাহ আগে ঢাকায় মামার বাসায় বেড়াতে এসেছিল মাহিম। মঙ্গলবার সন্ধ্যায় মুগদার মামার বাসা থেকে বের হয়ে মালিবাগ যাচ্ছিল মামাতো ভাইকে আনতে। পথে মালিবাগ রেলগেটে ট্রেনের নিচে কাটা পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। পুলিশরা মোবাইল দিয়ে ফোন দিয়েছে, পকেটে যে মোবাইল ছিল ওখান থেকে তারা ফোন দিয়েছে। ও যাচ্ছিল মালিবাগ, আমার ছেলেও মালিবাগ, তো দুইজন ওর কাছে গেছে, দুইজন একসাথে আসবে আর কি, ওর কাছে আনার জন্যই গেছে আর কি দুজন একসাথে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রেন আসতে দেখেও রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন মাহিম। কমলাপুর থেকে একজন একটা ট্রেন আসতেছে, ঢাকা থেকে বের হচ্ছে ওই ট্রেনটা আসতেছে, ট্রেনের গতি ছিল অনেক, তো বলতেছে যে এখানে যেন না, ট্রেন আসতেছে। তারপর ওই ছেলেটা মনে হয় শুনে নাই, ভিকটিম পার হওয়ার সময় পর মনে ট্রেনে পিটনা খাইছে, মানে একটা ধাক্কা খাইছে ট্রেনের সাথে। মাহিমের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাস কাঠি গ্রামে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।